গ্রাউন্ড, যে লেখাটা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের শুরুতে নাম ফলক, সেখানে একটা নাম আছে স্ট্যানফোর্ড, সেটা মুছে দেওয়া হয়েছে। সেই স্ট্যানফোর্ডের নামটা কেন মুছে গেল স্টেডিয়াম থেকে? এই স্ট্যানফোর্ড কে? পুলিশ ক্রিকেট গ্রাউন্ড। এই গ্রাউন্ডের কথা হঠাৎ করে মনে আসলে আরেকজনের নাম কি আপনাদের মনে আছে? অ্যালেন স্ট্যানফোর্ড। একটু মনে করার চেষ্টা করুন তো, অ্যালেন স্ট্যানফোর্ডের কথা বলছি, যে মানুষটার 110 বছরের জেল হয়েছে। সে 110 বছরের জেল হয়েছিল $7 বিলিয়ন ফ্রড করবার জন্য। সে মানুষটা একসময় এই মাঠটার মালিক ছিলেন। মজার বিষয়, এই অ্যালেন স্ট্যানফোর্ড এই এলাকায় স্যার অ্যালেন নামে পরিচিত, মানে এন্টিকার মধ্যে টেক্সানের এই মানুষ যে পরিমাণ দুর্নীতি করেছিলেন, যে ঘটনা ঘটেছিল, মানে 2008 সালে স্ট্যানফোর্ড সুপার স্টার লীগ হয়েছিল, একটা সুপার সিরিজ হয়েছিল, সেখানে ইংল্যান্ড টিম খেলেছিল এবং বিজিত দল সেই টুর্নামেন্টে $20 মিলিয়ন পেয়েছিল। চিন্তা করা যায়, ভাবা যায়, এবং এই এলাকায় ক্রিকেটটাই তিনি চেঞ্জ করে দিয়েছেন। পুরো এই যে মাঠ, এই যে কমপ্লেক্স, পুরোটার মালিক হচ্ছেন সেই মানুষটা, অ্যালেন স্ট্যানফোর্ড। তিনি যেটি করেছিলেন, যে ইংল্যান্ডের সঙ্গে একটা চুক্তি করেছিলেন এবং সেই চুক্তিতে একটা কালো হেলিকপ্টার নিয়ে যে করেছিলেন, সেটা 2008 সালের দিকে কথা বলা হচ্ছে। ক্রিকেটকে তিনি এত বিস্তৃত করতে চেয়েছিলেন, সে মানুষটি ক্রিকেট লিগও চালু করেছিলেন। পরবর্তীতে তার 110 বছরের জেল হয়ে গেছিল। পরে অবশ্য এই মাঠটা, যে মাঠ আমরা দেখতে পাচ্ছি, সে পুরো মাঠটায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আন্ডারে চলে যায় এবং স্ট্যানফোর্ডের সমস্ত সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হয়। এবং এই এন্টিকা তার দ্বিতীয় হোম ছিল বলা হয়ে থাকে। এখানে তার নিউজ পেপার ছিল, তার জমি জমা ছিল অনেক, এবং এই ক্রিকেট মাঠ ছিল। এই সব কিছুই আর নেই, মাঠ আছে। অ্যালেন স্ট্যানফোর্ড এখনো জেলে আছেন, 110 বছর তাকে জেলে থাকতে হবে। সেই স্মৃতি বিজড়িত সেই মাঠটিতে বাংলাদেশ দল এদিন অনুশীলন করেছে, অ্যালেন স্ট্যানফোর্ডের সেই ফিল্ড, সেই মাঠ, সেই জায়গাটিতে। ইতিহাস সম্ভবত এরকম, ক্রিকেট আছে, অ্যালেন স্ট্যানফোর্ডরা বিদায় নিয়েছে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, এন্টিকা, ওয়েস্ট ইন্ডিজ।